সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা জান এসার ওসমান চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের আজকের বেলা শেষের আয়োজনে ধন্যবাদ এবং আমার আজকে খুব ভালো লাগছে কারণ আজকে যেই চলচ্চিত্রটা নিয়ে কথা হবে পঞ্চসঙ্গী এবং যেই চলচ্চিত্রটা শিশুতোষ একটা চলচ্চিত্র অনেক দিনের পরিকল্পনার একটা ফসল বলতে হবে সেটা বিস্তারিত আপনার মুখেই শুনতে চাই একটু আর আমি একটু বলতে চাই যে আমাদের দেশে কিন্তু শিশুতোষ চলচ্চিত্র যে কাজগুলো হয়ে আছে বা কত যেগুলো হয়েছে হাতে গোনা খুব কম তো আপনি ঠিক কোন মুহূর্তে বা কোন সময়টায় ভেবেছেন যে এই মুভিটাতে কাজ করবেন বা এই মুভিটার গল্পটা বেছে নিয়েছিলেন সেই সময়টার কথা একটু জানতে চাই প্রথমে বাংলাদেশ সরকারের অনুদানের নির্মিত তো কাগজে ওনারা বিজ্ঞাপন দেয় ভালো স্ক্রিপ্টের জন্য আচ্ছা তো আমরা স্ক্রিপ্ট জমা দেই তো এর আগে আমি একবার জননী বলে আবার একটা উপন্যাস জমা দিয়েছিলাম জি জি সেটা অনুদানও পেয়েছিল পরে সরকারি ডামাডোলে ছবিটা শুটিং হয়নি আচ্ছা তখনকার নিয়ম ছিল যে প্রথম নিজের টাকায় ছবিটা করতে হবে তিরিশ পার্সেন্ট ওইটা দেখে সরকার টাকা দেবে আচ্ছা আচ্ছা তো আমরা তিরিশ পার্সেন্ট শেষ করলাম ওই সময় আব্বা মারা গেলেন ফলে আমরা আর কোনো টাকা পেলাম না এই ছবিটা কাজ করা হয়নি সরকার থেকে কোনো টাকাই পাওয়া গেল না ছবিটা শেষ হয়নি জি জি তে অনেক পরে আবার আমরা এই বাচ্চাদের স্ক্রিপ্টটা জমা দিলাম কারণ সাধারণত শিশুতোষ চলচ্চিত্র মানে বাদল ভাইয়ের এমিলের গোয়েন্দা বাহিনী ছাড়া জি আর খুব একটা ওই রকম নাম করা কিছু নেই দীপু নাম্বার 2 ওই সময়কার যে কয়েকটা ছিল বা পরবর্তী সময় যে কয়েকটা হয়েছে আর কি তারপরে হয়েছে দীপু নাম্বার 2 জি রাশেদ আমার বন্ধু আঁকিও তার বন্ধুরা ছুটির ঘন্টাটা আবার একটু নাম করেছিলাম রাজ্জাক ছিলেন সব মহানায়ক আমাদের সেই সময় ওইভাবে দেখলে গোটা ছবি বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বছর ছবি হয়েছে ছটা ছয় বাচ্চাদের জন্য খুবই দুঃখের একটা বিষয় মনে হয় যে কোথাও একটা বাচ্চাদের নেগলেক্ট করা হয়েছে মানে আমরা হয়তো উপেক্ষা করে গেছি আমরা বুঝতে পারিনি যে বাচ্চাদেরকে এন্টারটেইন করে ভালো করে এগিয়ে আনা উচিত এই গল্পটা আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক হুম 1969 একটা গণঅভ্যুত্থান হয়েছিল কথা সাহিত্যিক শক্ত নির্মিত হয়েছে তখন আপনার জন্ম হয়নি যে জুনোশত্তরের গণ গণঅভ্যুত্থানটা তখনকার পাঁচটি রাস্তার এখন টোকাই নবীবাই রফিকুল নবীর নাম দিয়েছে টোকাই ওদের চোখে তখনকার 69 এর গণঅভ্যুত্থান সেই সময়টাকে তুলে হয়েছে আর এরা 25 মার্চের ওই গোলাগুলিতে মারা যায় সবগুলোই আচ্ছা তো সেইটা রয়েছে সেই সময় কিন্তু একটা ইয়ে ছিল যে বাংলা ছাড়ো কবি আবু জাফর সিকান্দারের লেখা আপনি জানেন কিনা যাই না ভারত মানে পাকিস্তানিদের বিরুদ্ধে তো বাংলাদেশটা কিন্তু স্বাধীনই হচ্ছে পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে তখন কিন্তু পাকিস্তান যদি অন্যায় না করে তাহলে কিন্তু স্বাধীনতা প্রশ্ন আসে না তখন বঙ্গবন্ধু জিতলেন এতগুলো ইলেকশনে তাকে সরকার গঠন করতে দেওয়া হলো না সেই জন্য কিন্তু বাংলাদেশের জন্ম কিন্তু এই একদিনে তো স্বাধীনতা যুদ্ধ শুরু হয়নি তার পটভূমিটা একটু আগে থেকে সেই জন্য আমরা তখন আব্বা ওই পাঁচটা বাচ্চার চোখে দেখিয়েছেন এরা পাইপে বসবাস করে এরা লম্বা লম্বা ই বড় বড় স্বপ্ন দেখে তো আমি দেখলাম যে আমি যদি এখন উনিশশো ধরতে যাই বাংলাদেশে এখন খুব ডিফিকাল্ট উনিশশো একাত্তরের পটভূমি আনা আর আমাদের বাজেট অত থাকে না যে পুরো সেট নির্মাণ করে উনিশশো সৃষ্টি করতে পারবো তখন আমি করলাম কি দেখালাম যে বাংলাদেশের বর্তমান দু হাজার আঠেরো উনিশ ছেলেরা তার রাস্তায় বই বিক্রি করে তো একজন ভদ্র তাকে একটা বই কিনে দিয়েছে পঞ্চসঙ্গী ওইটা পড়তে পড়তে ওরা নিজেদের কল্পনায় হ্যাঁ ওই সময়ের সময় ফিরে যায় ফলে কখনো ওরা বর্তমানে থাকছে কখনো গল্পে চলে যাচ্ছে কিন্তু এখনও ওদের অবস্থাটা ওই একই রকম কিন্তু ওরা স্বপ্ন দেখে তো ওদের মুখে ওইভাবে গল্পটা বলা ওরা যেন নিজেরাই ছবির পাত্রপাত্রী নিজেরাই যেন না এক নায়িকা ওইভাবে কল্পনা করা হয়েছে ফলে বাচ্চাদের কাছে একটু ভালো লাগবে কারণ ওদের কাছে বেকাপ্পা লাগবে না কারণ আমি হঠাৎ করে একদম সেই পুরনোতে যেতাম হাজার প্রশ্ন উঠতো রিলিট করা যেত না এই একাত্তরিকের টয়োটা গাড়ি ছিল একাত্ত ওই বিল্ডিং ছিল এইসব হাজার অসঙ্গতে তখন আর এই বাজেটে ডিফিকাল্ট সেই আমি একটু ওইভাবে করলাম গল্পটাকে ঠিক রাখলাম অবলম্বন করে বর্তমান সেখানে আমরা দেখেছি এই ছেলেগুলো বই বিক্রি করতে করতে সুট প্যান্ট পরে ঘুরছে স্বপ্ন পূরণ হচ্ছে আর বাংলাদেশের রাস্তাঘাট অনেক ডেভেলপ করেছে যে যাই বলুক এটা তো অস্বীকার করা যাবে না সেই ব্যাপার আমি এখানে তুলে নিয়ে আসছি আর আব্বা যখন লিখেছিলেন তুমি তো উনি তো উনিশশো একাত্তরের পটভূমিতে উনিশশো উনসত্তরের পটভূমিতে লিখেছেন সেটা যদি আমি ফলো করতে যাই তাহলে এখন প্রোডাকশনে ডিফিকাল্ট হতো সেই জন্য আমরা একটু মানে সময়টাকে নিয়ে নিয়ে আসলে কাজ করা হয়েছে দুটো টাইমলাইন এবং আমার হাতে একটা বই আছে বইটা নিয়ে আমি একটু শুনতে চাই এবং দেখাতে চাই যেটা আটাশ সেপ্টেম্বর প্রিমিয়ার হতে যাচ্ছে পঞ্চসঙ্গী সেই উপলক্ষে এই বইটা আসলে প্রকাশিত হয়েছে সে বিষয়ে একটু যদি জানতে পারি তো আমরা প্রথম প্রিমিয়ার শো করছি শিল্পকলা একাডেমিতে তার আমাদের প্রধান অতিথি থাকছেন ওবায়দুল কাদের সাহেব পরিবহন সড়ক ও সেতু মন্ত্রী উনি আব্বার খুব কাছের ছেলে ছিলেন আব্বার অনেক স্নেহ মানে পেয়েছেন উনি উনি আব্বাকে প্রচন্ড শ্রদ্ধা করেন উনি সাথে সাথে রাজি হলেন যে হ্যাঁ আমি দেখবো ছবিটা আর আমাদের আরো গেস্ট থাকছে ইয়াফিস উসমান শকত উসমান সাহেবের তৃতীয় পুত্র উনি আবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আর একই সাথে রয়েছে আমাদের নৌফেল বলে মহিবুল হাসান উনি হচ্ছে মহিদ্দিন চৌধুরীর ছেলে চিটা মহিবুল হাসান চৌধুরী নৌফেল উনি এখন উপমন্ত্রী শিক্ষা উনি বলেন যে খুবই ভালো করেছে এই ছবিগুলো কি করে ওই বাচ্চা দিকে দেখাবো এই চলচ্চিত্র অনুদানে এসে মানে ছবি বানানোর পর আমাদের সাধারণত মার্কেটিংটা তো আমার নয় মেকিংটা আমার পরিচালনাটা আমার যেমন এই বাচ্চাগুলোকে আমরা খুঁজে নিয়েছি আসানুল্লাহ মিশনে একটা স্কুল আছে মাহমুদপুরে যারা একদম রাস্তা রাস্তায় কাজ করে তাদেরকে লেখাপড়া শেখানো হয় আচ্ছা তখন ডক্টর মোমেন ছিলেন আব্দুল মোমেন উনি আসানুল্লাহ মিশনে চাকরি করছেন উনাকে বললাম তো আমার তো বাচ্চা লাগবে আপনি একটু হেল্প করেন তুমি তখন ওই স্কুলের হেডমাস্টারকে বলে দিলেন তো আমরা যেখানে অডিশনের মধ্যে নিলাম আচ্ছা নিয়ে বেছে মানে যা পেলাম মানে মুক্তা বলতে যা বোঝায় ট্যালেন্টেড বাচ্চা ট্যালেন্টেড বাচ্চাগুলো কেউ মনে করতে পারে যে অভিনয় করছে চলচ্চিত্র অভিনয় কিন্তু আন্ডার অ্যাক্টিং বলা হয় যেটা বুঝতে না পারে লোকের অভিনয় করছে আর এরা যা পারফরম্যান্স করেছে না অকল্পনীয় বাহ চমকেব আমারই আগ্রহ হচ্ছে যে অ্যাক্টিং প্রসেসটা কি করে হয়েছে সেটা সম্পর্কে আমি একটু জানতে চাইবো তবে ছোটটাকে বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছে ছোটটা একটা বিরতি ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্র নির্মাতা জান এস ওসমান চলে যাচ্ছে আবারও তার কাছে যে গল্পটা শুনছিলাম যে এই যে বাচ্চাদের খুঁজে বের করার যে প্রসেসটা ছিল এটা কিভাবে হলো বা কিভাবে সম্ভব হয়েছে তাদের নিয়ে আবার এগোনো কি করে সম্ভব হলো কিন্তু আমার প্রথমে মানে একটা ইচ্ছা ছিল যে ম্যাচিওর ছেলে পেলে দরকার কিন্তু দেখতে যেতে বাচ্চা লাগে আচ্ছা তো আমাদের নায়ক যেটা ইলা ওকে দেখতে আপনার মনে হবে তেরো চোদ্দ বছরের ছেলে আসল নাম রিন্তু ওকে আমরা শিশু একাডেমি থেকে নিয়েছি আর এই তিনজনকে নিয়েছি ওই টোকায় যার অরিজিনাল টোকায় আসেন মিশন স্কুল থেকে আচ্ছা তার ফলে কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে মানে না দেখলে বলা যাবে না আর গয়লা তো নিজের দুধ ভালো বলবে তাদের সাথে কাজ করতে গিয়ে কি আসলে আপনার কেমন লেগেছে বা নতুন একটা অভিজ্ঞতা হয়েছিল সেটা কেমন ছিল মানে ওরা এত ট্যালেন্টেড মানে বেশি বলতে হতো না অল্প বললে বুঝে ফেলতো আচ্ছা ছেলে খুব স্মার্ট ছিল তো ওখানে একজন এসে স্লোগান বলে সে লম্বাই প্রায় 5 ফিট আর ওজন হবে মনে হয় 200 পাউন্ড পরিমাণটা মোটা রাখা হয়েছে যাতে এরা তুলনামূলকভাবে বোঝা যায় যে পাকিস্তানিরা খায় বেশি খেয়ে মোটা হচ্ছে পাকিস্তানি ও হচ্ছে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের চলচ্চিত্রে যেটা সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমা ভেরিতে বলে একটা স্টাইল আছে যেটা ফ্রান্সে প্রথম শুরু হয় কোনো লাইটিং টাইটিং ছাড়া শুধু ক্যামেরা নিয়ে ফলো করো কিন্তু আমাদের লাইটিং লাগে পারা যায়নি কিন্তু ওই স্টাইলটাকে আমি ফলো করেছি দেখে কিন্তু মনে হবে না যে আপনি সিনেমা দেখছেন হ্যাঁ মনে হবে না প্রতিচ্ছবি মানে জীবনটাকেই দেখছি আর চলচ্চিত্র কিন্তু জীবনের প্রতিচ্ছবি হওয়া উচিত চলচ্চিত্র এন্টারটেইন করবে করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু ভালো ছবি কোনো সময় শুধু বিনোদনের জন্য হবে না হবে না যেমন আজকে মনে করেন আপনি হিন্দি ছবিগুলো এই সুলতান বলেন দেবদাস বলেন শাহরুখ খান শাহরুখ খান কত খুশি দেখে বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে এদের অবস্থান নেই অবস্থান কিন্তু ওই সত্যজিৎ রায়ের কালো সাদা পথের পাঁচারি যেখানে গান নেই ওই চলচ্চিত্রগুলো কিন্তু বিশ্ব ইতিহাসে স্থান করছে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সরকার আমাদেরকে অনুদান দিচ্ছে ওই লেভেলের কাজ করার জন্য বিশ্ব ইতিহাস করার জন্য। আপনি অবাক হবেন সিনেমা হল আমাদের না। কারণ এখানে স্মাগলিং নেই তাহলে সিনেমা হল যদি এই ছবি না নেয় তো এই ছবি দেখবে কোথায় আর এই পরিস্থিতিটা তাহলে উন্নয়ন কি করে সম্ভব উন্নতি কিভাবে সম্ভব আমরা কি করতে পারি সেখানে আমরা যেটা করেছি আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকি আমাদের বন্ধু প্রতিম তারপরে উনাকে নিয়েছি শিশু একাডেমির যিনি সচিব ছিলেন তার কাছ থেকে অনুমতি নিয়েছি সারা বাংলাদেশের শিল্পকলা একাডেমির সচিব তারা অনুমতি দিয়ে দিল চৌষট্টি জেলায় আমরা ফ্রি দেখাবো আচ্ছা শিল্পকলা একাডেমিতে এবং শিশু একাডেমিতে যেহেতু টা শিশুতে ভালো চলচ্চিত্রে যদি দর্শক না আসে তাহলে আমি ভালো চলচ্চিত্রের জন্য টাকাটা দিয়ে সরকার লাভটা কি হচ্ছে তাহলে আমাদেরকে কমার্শিয়াল ছবি করতে দাও আমরা পরিমণি নিয়ে ছবি করি আর এই দর্শক আসার ক্ষেত্রে কিন্তু প্রচারের ব্যাপারটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে সেই ক্ষেত্রে আসলে কি পরিকল্পনা হচ্ছে বা কি প্ল্যান হচ্ছে এখন প্রচার আপনি যাই করেন হলই তো নেই জি হাজার প্রচার করলাম দেখার জায়গা নেই তার লাভটা কি হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দিলে কিন্তু একবারই শেষ তারপর তার কেউ দেখছে না সেই জন্য আমরা ঠিক করেছি যে এমনি সবাই ফ্রি দেখানো হবে আর চলচ্চিত্র সরকারের উচিত আমার যেটা মনে হয় অ্যাটলিস্ট শুক্রবার একদিন করে চলুক আমাদের প্রায় তিনশো চারশো সিনেমা হল আছে এই মুহূর্তে বাংলাদেশে তারা যদি মানে পালাক্রমে একদিন করেও চালায় তাহলেও তো আমার কিছু দর্শক হচ্ছে ভালো চলচ্চিত্র হচ্ছে ব্যাপারটা আসলে এতটাই মানে কষ্টের যে এত পরিশ্রমের একটা ফসল একটা চলচ্চিত্র এতগুলা বছর সময় কাটিয়ে একটা চলচ্চিত্র বানানো হয় কিন্তু বানানোর পরবর্তী সময়টা আসলে কি হচ্ছে এটা একটা বড় প্রশ্ন থেকে যায় আপনি যেটা বলছিলেন যে চৌষট্টি জেলায় এই চলচ্চিত্রটা দেখানোর আয়োজন করা হবে সেটা কি এই মাসে হবে ধীরে ধীরে ধাপে ধাপে যাবে একদিনে তো যেমন আমাদের পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ওনার নাম্বার ওয়ান হচ্ছেন

অস্কারের জন্য পাঠাবে বাংলাদেশ থেকে সিলেক্ট করবে জি কোন আপত্তি নেই সিলেক্ট করো কিন্তু এই ছবিগুলো তো বাংলাদেশের দর্শক দেখতে পাচ্ছে না বিশ্ব দর্শক দেখবে আর আমি নিজে দেখতে পাবো না এই বিষয়ে জানতে চাই এবং সমসাময়িক বিষয়গুলোতে কথা বলতে চাই তবে আবারো ছোট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিতে হবে প্রিয় দর্শক আবারো নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি ফিরে আসছি আবারো আমাদের আজকের অতিথির কাছে কোথাও যাবেন না আমাদের সাথে থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্র পরিচালক জানে স্যার ওসমান চলে যাচ্ছে আবারও তার কাছে যেটার গল্প শুনছিলাম পুরোটা চলচ্চিত্রের কথা শুনছিলাম এবং একটা গানের কথা আপনি বলছিলেন আমি একটু সেটা শুনতে চাই আর কোথায় কোথায় শুটিং হয়েছে সেগুলো নিয়ে একটু জানতে চাই আমি দেখলাম যেটা শিশুতোষ চলচ্চিত্র আপনি জানেন কি যাই কুমিল্লায় আর চট্টগ্রামে যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে তাদের কিন্তু সমাধি আছে আর সেটা রক্ষণাবেক্ষণ করে ব্রিটিশ কাউন্সিল হুম ফলে ইংল্যান্ড থেকে টাকা আসে বলে ওটা খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে তা আমি দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমার বাচ্চারা তো কিচ্ছু জানে না তারপরে এই যে প্রীতিলতা ওয়ার্দেদার আমাদের যারা সেই সময়কার সব ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন মাস্টারদার সূর্য সেন তো আমি চট্টগ্রাম ওই সব জায়গায় শুট করেছি যেন এই ছেলেগুলো ঘুরে ঘুরে দেখছে মানে এরা বেরিয়ে যায় দুজন মিলে মানে নায়িকা নায়কটা নায়কদের যায় তখন এইসব জায়গাগুলো দেখে তখন কমেন্ট আমি বলেছি শিক্ষামূলক প্লাস মানে ওর যাতে বোর না হয় মানে ইতিহাস বল ওই ইতিহাস যাতে না হয় আবার ধর্মীয় সম্প্রীতির জন্য আমি দুর্গাপূজা রেখেছি যেখানে দুর্গাপূজা হতো একসময় জাঁকজমক পূর্ণভাবে হতো ঈদ হয় আমাদের আমাদের সোসাইটিটা যা ছিল সেটা রাখা ট্রেন গল্পে আব্বার গল্পে ছিল যে ওরা স্টেশনে বাচ্চা ছেলেটা একটা কুলি বাক্স আনতে গেছে তো তখনকার কুলিদের কিন্তু লাইসেন্স থাকতো যে কেউ কুলি হতে পারতো না তখন ওই লাইসেন্স কুলিয়ে কুলি পিটালো যে তুমি কেন নিচ্ছ তো নিতে দিল না

সেইখানে যাওয়া হয়েছে আর যেটা একটু জানতে চাই যে এই চলচ্চিত্রে কি কোনো স্পেশাল এফেক্ট কাজ করা হয়েছে কম্পিউটার কাজ কিছু আছে জি এবং সেক্ষেত্রে তো আপনি প্যারিস থেকে সে বিষয়ে পড়ালেখা করে এসছেন সেটা কেমন ছিল এবং এখানে কতটুকু আসলে কাজে লাগানো গেছে ইফেক্টস আছে তৌফিক আহমেদ বলে আমার ফ্রেন্ড করে দিয়েছে তারপরে মিনার মাসুদ ওরা কাজ করেছে যেমন গুলিগুলো তো আর রিয়েল গুলি মারা হয়নি না একদম ওগুলোরে কম্পিউটার করে দিয়েছে তাতে দেখে মনে হচ্ছে রিয়েল গুলি খেলে যেত যা হতো তার চেয়ে ভালো লাগে চোখে দেখতে মানে মৃত্যুটাও অনেক আর্টিস্টিক হয়ে যাচ্ছে দেখানো হয়েছে আর এখানে একটু আমি জানতে চাচ্ছি যে চলচ্চিত্রের বাইরে থেকে যে রাজনৈতিক পরিমণ্ডলে আসলে বেড়ে ওঠা যে বা এরকম ছোটবেলা থেকে আপনি দেখেছেন বা কেমন ছিল সেই সময়টা আপনার চোখে কেমন ছিল আমি একটু জানতে চাই সেখান থেকে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ বেসিক্যালি তো আমি

তখন আমি আমি একটা বাংলাদেশ বিজ্ঞাপন চলচ্চিত্রের ইতিহাস হিসাবে একটা গবেষণা কাজ করেছি সব পাওয়া যাবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একসময় বাংলাদেশ টেলিভিশনে কিন্তু ভিডিও অ্যাড নিত না নাটক চলছে ভিডিওতে টিভি চলছে ভিডিওতে নিউজ চলছে ভিডিওতে কবিতা গান সব ভিডিওতে নাচ ভিডিওতে এড ফিল্ম ভিডিওতে নিবে না আচ্ছা তখন আমাদের কাছে খুব অসংখিত মনে হতো না যে একটা একটা হসপিটালে রুগী নেবে না তাই তখন যাই হোক অনেক পরে এটা কাটি ওঠা গেল আর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত ক্যামেরা আমার ছিল ইউম্যাটিক ক্যামেরা বলতো পরে ইউম্যাটিক বেটা মিনি ডিবি ডিগ্রি পরে আসার পরে পরে আসা পরে হ্যাঁ উনিশশো থেকে আমি কাজ করি সেখান থেকে গেছে তো বিজ্ঞাপন চলচ্চিত্র থেকে কি অনেকটা বুদ মতো আসে চলে যায় কিন্তু চলচ্চিত্র কিন্তু থেকে যায় মানে ফুললেন্থ ফিচার ফিল্ম যে কোনো চলচ্চিত্র নির্মাতা স্বপ্ন কিন্তু দা ফুল লেন্থ ফিচার ফিল্ম জি টেলিভিশন কিন্তু হাজার নাটক হয়েছে আপনি একটা নামও বলতে পারবেন না জি আজকে থেকে প্রায় 1964 তে বিটিভি শুরু হয় তাহলে টিভি নাটক কিন্তু অস্তিত্ব থাকে না না দুই একটা হয়তো কারো মনে থাকে ভুলে যায় কিন্তু ফিল্ম হলে থেকে যায় থেকে যায় ফিল্ম কিন্তু আরকাাইভেও থাকবে ফিল্ম কিন্তু বিশ্ব চলচ্চিত্র ইতিহাসেও থাকবে বাংলাদেশে কোনো ইতিহাস লিখতে গেলে ওই ফিল্মের নামটা আসবে নামটা আছে যেমন আমাদের আগে ছিল প্রায় 1200 সনতে সিনেমা হল এখন 300 কিন্তু এই এই বইটার মধ্যে আমি বারোশো সিনেমালে নামে রেখেছি যাতে লিস্ট লোকের জানতে পারে যে একসময় ছিল এবং থেকে যাবে যাবে আর নিজের ইতিহাসকে না জেনে আমি কি করে আগাবো তো এই সেজন্য এই ফিল্মটাতে আমার যেটা যে বাচ্চাদের একটা দৃশ্য আছে ও মরে এতে চলে যায় স্বর্গে চলে যায় আচ্ছা তাই স্বর্গে যে দেখছে যে স্পেশাল ইফেক্টে ও আকাশে ভাসছে ওর বন্ধুরা দেখছে তো বলছে স্বর্গ কেমন

আচ্ছা তো এক লোক এসে যখন তুলে থাকে যে লাশ নয় তখন পালিয়ে খুব মজা লাগবে দুইশোটা লোকেদের উঠে দৌড়াচ্ছে এবং আমরা আসলে সবাই অপেক্ষায় থাকবো এবং যে কথাগুলো বলছিলাম আসলে যে হলের ব্যাপারে এই দিকগুলো যেন আমাদের আশার আলো দেখায় আমরা যেন সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করতে পারি একটা ভালো কাজের জন্য অপেক্ষায় থাকতে পারে এবং আমরা হলে যে যেন দেখতে পারি সেই প্রতীক্ষা এবং অপেক্ষায় আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি পঞ্চসঙ্গীর জন্য যেন অনেক ব্যবসা সফল হয় এবং অনেক শিশুরা যায় সেটা দেখতে এটাই মনে হয় ব্যবসা সফলের একটা সংজ্ঞা হতে পারে অনেক ধন্যবাদ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে দর্শকদের সময় একটাই কথা যে আমাদের চলচ্চিত্রে একটা দৃশ্য আছে যে মারা যাওয়া ছেলেটাকে তার লাশ আর কুকুরের লাশ পাকিস্তান একসাথে নিয়ে যাচ্ছে ওই কুকুরটা কিন্তু মারা হয়নি তাকে আমরা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছি ডাক্তার এনেছিলাম তারপরে সে ভালো হয়ে যায় তা আমাদের চলচ্চিত্রে অনেক প্রাণী আছে কিন্তু কোনো প্রাণীকে হত্যা করা হয়নি ধন্যবাদ সবাইকে চমৎকার অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকটি পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং এস টিভির পর্দায় চোখ রাখবেন